কথা বলেছে। দেখুন, মুখ্যমন্ত্রীর ওপর আমার ব্যক্তিগত কোনো রাগ নাই, আমাকে আমি সম্মান দিই, কিন্তু ভুলগুলো যেগুলো হয় সরকারে সেগুলো আমি সমালোচনা করি। এই খারজি মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা নিয়ে যে যে ধরনের কথা বলছে, এগুলো ভোট নেওয়ার জন্য নতুন একটা টোপ দেওয়া হচ্ছে, এগুলো আমি সমালোচনা করি। তো এক্ষেত্রে ফুড প্রশাসিক উন্নয়ন পরিষদে শুনে এসেছিলাম বিশাল কিছু হয়ে গেছে, হ্যান হয়ে গেছে, দান হয়ে গেছে, সেই প্রসঙ্গে আমি প্রশ্ন করেছিলাম ফুড প্রশাসিক উন্নয়ন পরিষদকে সম্পর্কে মাননীয় মন্ত্রী ফিরা থাকে মহাশয়ের কাছে, উনি উত্তর দিয়েছেন সমগ্র ফুরফুরা শরীফে, মানে ফুরফুরাশিপ উন্নয়ন পরিষদে 58 কোটি টাকা সামথিং কত লাখ টাকা বরাদ্দ করেছে, কী কী বিষয়ে খরচ করেছে, কটা প্রজেক্ট সম্পূর্ণ হয়েছে, কটা অনগোয়িং আছে, সেই ডিটেলসও দিয়েছে। তার সাথে সাথে আমি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলাম, যেটা আমরাও জানতাম না, আজকে জানতে পারলাম, যে ফুরফুরাশিপ উন্নয়ন পরিষদের অফিসটা কোথায়, কারণ ফুরফুরাশিপ উন্নয়ন পরিষদের অন্তর্গত মানুষের কিছু চাপ পাওয়া আছে, অভাব অভিযোগ আছে, কোথায় তারা জানাবে, এতদিন খুঁজে পাচ্ছিলাম না। আমি একজন বিধায়ক এবং আমি ওখানকারের ভোটার, তারপরে আমি ওখানে জানতে পারছিলাম না, আজকে জানতে পারলাম নাকি এসডিও অফিসে একটা কোনো জায়গাকে ফুরফুরাশিপ উন্নয়ন পরিষদের অফিস হিসেবে ব্যবহার করা হয়। তাহলে ভাবতে অবাক লাগছে, 2016-17 অর্থবর্ষ থেকে ফুরফুরাশিপ ডেভেলপমেন্ট অথরিটির কাজ চলছে, কিন্তু এখনও পর্যন্ত ওই 6 বছর অতিবাহিত হয়ে গেল, 6টা ফিনান্সিয়াল ইয়ার পার হয়ে যাওয়ার পরও এখনও ফুরফুরাশিপ উন্নয়ন পরিষদ তারা তাদের স্থায়ী অফিস পেল না। আরও প্রশ্ন থেকে যাচ্ছে, কটা স্ট্রেংথ আছে, কত ভ্যাকান্সি আছে, কি আছে না আছে, ম্যান পাওয়ার কি আছে ওখানে, সেগুলো কিন্তু এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি। জীবনের যা কিছু চাওয়া, মনের মতন করে পাওয়া, বারে বারে হও তুমি মোহময়ী, প্রিয় গোপাল বিষয়ী, বাগমোড়, হালিশহর, কাঁচড়াপাড়া, খ্যাংরাপট্টি, এমজি রোড, বড়বাজার, ট্রায়াঙ্গুলার পার্কের বিপরীতে গড়িয়াহাট, কার্জন গেটের কাছে বর্ধমান, কোতোয়ালি থানার বিপরীতে কৃষ্ণনগর। অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছেন, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে, নয়্যারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। কি ভাবছেন, ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে, এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচড়াপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। জুয়েলার্স মানে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে কাঁচড়াপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি ডাস অ্যান্ড সন্স জুয়েলার্স, নতুন রূপে নতুন সাজে। বালাজি মোবাইল প্লাজা, কাঁচড়াপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচড়াপাড়া, উত্তর 24 পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা। কিরে, তোদের হলো? আমার বিয়ে, আমার বেনারসি, একটা নতুন গল্প তার মন ছুঁয়েছে, মনের মানুষ স্বপ্ন যে আজ রঙি। নতুন স্বপ্নে নতুন করে সেজো
বিমল শাড়ি সেন্টার কাঁচড়াপাড়া। আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচড়াপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন, 6289063557, 9831478795।